নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মেষ রাশির মার্চ মাস কিভাবে যাবে কি কি ফল পাবেন ভালো মন্দ সব কিছুই জানবো ভিডিওটা পুরোটাই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর সঙ্গে হর হর মহাদেব একটা টাইপ করে ফেলবেন প্রথমে গোচর নিয়ে বলি রাশির উপরে বৃহস্পতি পুরো মাসেই থাকবে এটা খুবই ভালো ফল দিচ্ছে বৃহস্পতির দশমে রাশি স্বামী মঙ্গল আছে আর শুক্র সঙ্গে মঙ্গল 15ই মার্চ অবধি মকরে আছে তারপরে কুম্বে চলে যাবে আর শুক্র 17ই তারিখ 17ই মার্চ কুম্বে যাবে রাশির একাদশে শনি আছে নিজের ঘরে সূর্য সেখানেই আহ বুধও আছে কিন্তু বুধ সাতই মার্চ বুধ রাশি পরিবর্তন করবে আর সূর্য করবে চোদ্দই মার্চ রাশি পরিবর্তন করবে মীনে যাবে রাহু দ্বাদশে আছে মিন রাশিতে আর কেতু ষষ্ঠে কন্যা রাশিতে প্রথমে রাশিস্বামী মঙ্গলকে নিয়ে বলি মঙ্গল এখন রাশির দশমে মকর ঘরে আছে মকর ঘরে মঙ্গল উচ্চস্থান মঙ্গল চতুর্থ দৃষ্টি নিজের রাশিতেই দিচ্ছে মেষ রাশিতে সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে দিচ্ছে আর অষ্টম দৃষ্টি পঞ্চমে কর্মস্থানে রাশি নিজে থাকাতে কর্মজগতে ভালো ফল পাবেন যেহেতু মঙ্গল মকর রাশিতে উচ্চ স্থানও আর মঙ্গল এখানে থাকার কালীন আপনার কর্মজগতে একটা নতুন উৎসাহ নতুন এনার্জি এসব থাকবে চতুর্থ দৃষ্টি নিজের ঘরে থাকাতে হেলথ রিগার্ডিং ভালোই ফল দিচ্ছে কিন্তু হেলথ রিগার্ডিং অন্য গ্রহ কিছু সমস্যা দিতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি এখন পঞ্চম ঘরে থাকবে সেজন্য সন্তান ক্ষেত্রে এটা শুভ ভালো ফল আর বর্তমানে সূর্যও একাদশে আছে সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে দিচ্ছে সন্তান ক্ষেত্রে এই সময়টা ভালো ফল দিচ্ছে ভালোই যাবে সঙ্গে বলবো আপনার ইন্টেলিজেন্সিও খুব বাড়বে আর হায়ার এডুকেশনের জন্যও এটা সময় ভালো কিন্তু মঙ্গল সূর্য যখন গোচরের মাধ্যমে ঘরে যাবে এই সময়টা ভালো থাকবে না বৃহস্পতি এখন রাশিতেই আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি সপ্তম ঘর আর নন দৃষ্টি নিজের ঘর ধনুতে ভাগ্যস্থানকে এই বৃহস্পতির রাশিতে থাকা খুবই শুভ ফল দেবে আর এডুকেশনের ক্ষেত্রেও বিজনেসের ক্ষেত্রেও সন্তান ক্ষেত্রেও ভালো ফল দিচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি বিবাহিক স্থানে সপ্তম ঘরে থাকাতে বিবাহিক জীবনটাও ভালো যাবে আর নিজের ঘর ধনুতে যেটা রাশির ভাগ্যস্থান সেখানেও দৃষ্টি সেজন্য ভাগ্য উন্নতিও অবশ্যই থাকবে পনেরোই মার্চ পর মঙ্গল দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে যাবে গোচর মাধ্যমে আর কুম্ভ রাশিতে শনি অলরেডি সেখানেই আছে নিজের ঘরে এই শনি মঙ্গল যদিটা মিশ্রিত ফল দিবে একদিকে ভালো ফলও দিবে একদিকে খারাপ ফলও দিবে যেহেতু রাশিস্বামী মঙ্গল আর কর্মপতি আয়পতি শনি একসঙ্গে থাকলে আপনার কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে কিন্তু অনেক রকমের বাধা অনেক রকমের অর্জন থাকবে সেটা পার করেই আপনি ভালো ফল পাবেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন করার জন্য এই সময়টা ভালো যাবে কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা অবশ্যই আসবে সেটা পার করতে রাহু দ্বাদশে আছে দ্বাদশে রাহু আপনাকে ভ্রমিত করতে পারে আর সঙ্গে বলবো আপনার কাছে একটা আলদা একটা পয়েন্ট অফ ভিউ থাকবে যে আমি জিত হাসিল করবই আমি অনেক কিছুই করতে পারি এই একটা ভাবনা থাকবে সেটা ভালোও কিন্তু কোথাও না কোথাও দেখা যায় ভ্রমিতও করতে পারে রাহু আর হেলথ রিগার্ডিং কিছু সমস্যা আপনার আছে ঠান্ডা লাগা সর্দি কাশি চোখে ইনফেকশন হওয়া বা চোখ নিয়ে একটু সমস্যা আসা এইসব ইএনটি প্রবলেম এসব আসতে পারে হেলথের প্রবলেম মূলত দেখা যাচ্ছে চোদ্দই মার্চ পর হেলথে অনেক রকমেরই সমস্যা ইএনটি প্রবলেম কান চোখ নাক নিয়ে কিছু সমস্যা আসা এটা বেশি দেখা যাচ্ছে চোখকে বাঁচায় চলতে হবে এখন ড্রাই সিজন চশমা পরা এটা খুবই ভালো হবে চোখে গার্ড করতে হবে বিবাহিক জীবনের কোনো রকমের সমস্যা আসলে বৃহস্পতি সেটা ঠিক করে ফেলবে বৃহস্পতি দৃষ্টি সপ্তমে আছে সেজন্য বৃহস্পতিকে স্ট্রং রাখাটা খুবই ভালো বৃহস্পতি আমি বলবো পুরো মার্চ মাসেই বৃহস্পতি খুব ভালো ফল দিচ্বে বৃহস্পতিকে স্ট্রং করলে অনেক কিছুই আপনি ভালো ফল পাবেন আগে বাড়তে পারবেন সে পড়াশোনার ক্ষেত্রে হোক পারিবারিক জীবনের হোক বিজনেস ক্ষেত্রে হোক বা ভাগ্য উন্নতির জন্য হোক সঙ্গে বলবো প্রেম জীবনেও বৃহস্পতি ভালো ফল দিবে কিন্তু এই মার্চ মাস প্রেম জীবনের জন্য খুব ভালো যে একটা সময় আছে এটা আমি বলবো না মিশ্রিত যারা প্রেম জীবনে আছেন মিশ্রিত ফল পাবেন আর বলবো যারা লং জার্নি করতে চাচ্ছেন মার্চ মাসে কোথাও দূরে যেতে হচ্ছে কোনো কারণবশত তাহলে বজরঙ্গলের পুজো করেই বাড়ি থেকে হবেন সেটা ভালো হবে আর নিজের গুরুর নাম নিয়েই হবেন জার্নিটা আমি খুব ভালো পাচ্ছি না চোদ্দোই মার্চ পর দেখা যাচ্ছে সন্তান নিয়ে কিছু সমস্যা আসতে পারে বা আপনার সন্তান আপনার কথা শুনতেছে না বা হেলথের কোনো প্রবলেম আসতেছে এইসব সমস্যা থাকবে সঙ্গে বলবো চোদ্দোই মার্চ পর যারা হায়ার এডুকেশান নিচ্ছেন আরও কিছু না কিছু সমস্যা থাকবে আর চোদ্দই মার্চ পর এটাও দেখা যাচ্ছে যে বাবার শরীর স্বাস্থ্য খারাপ যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন আপনি ঘরের গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন আয় উন্নতির দৃষ্টিতে আমি বলবো শনি ভালো ফল দিবে যেহেতু দশমপতি আর আয়পতি শনি নিজেই নিজের ঘরে কুম্ভে আছে শনি আয় স্থানে বসাতে আয়ের দৃষ্টিতে ভালো ফল দেখা যাচ্ছে আর সঙ্গে বলবো বৃহস্পতি খুবই ভালো ফল দিচ্ছে ভাগ্য উন্নতি করাচ্ছে অন্য গ্রহগুলোর গোচর কিছুটা সমস্যা আসবে খরচ হবে অনেক রকমের খরচ হবে রাহু খরচ করাবে সঙ্গে সূর্যও যখন মিন রাশিতে যাবে হেলথের প্রবলেম গুরুজনের প্রবলেম সমস্যা থাকবে শুক্র সাতই মার্চ চলে যাবে কুম্ভে করে শুক্র হলো ধনপতি আর সপ্তমপতি সেজন্য শুক্রর এই গোচরটাও ভালো ফল দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে মূলত ধন সঞ্চয়ের ক্ষেত্রে শুক্রর নিজের বন্ধুর ঘরে যাওয়া এটা ভালো ফল দেখা যাচ্ছে মূলত দেখা যায় আপনি অনাবশ্যক খরচ করার একটা সম্ভাবনা বেশি সেটা কন্ট্রোল করতে হবে নিজেই খরচকে কন্ট্রোল করলে আয় অবশ্যই বাড়বে আয়ের দৃষ্টিতে আমি খারাপ পাচ্ছি না মার্চ মাস শেষে উপায়ের মাধ্যমে আমি এটাই বলবো যে বৃহস্পতিবার হলুদ ড্রেস পরা খুবই শুভ বজরঙ্গলীকে পুজো করা আর পারলে হনুমান চালিশা পাঠ করা খুবই ভালো ফল দিবে এই মার্চ মাসে যদি আপনি গুরু ধারণ করা আছেন তাহলে গুরু আশ্রম অবশ্যই যাবেন মাঝে মধ্যেই গুরু আশ্রম যাবেন তাহলে ভালো ফল পাবেন ভাগ্য উন্নতি অবশ্যই হবে আজকে এখানেই শেষ করি ধন্যবাদ